সম্প্রতি জ্যোতি প্রোডাকশনের প্রযোজনায় ব্র্যান্ড শুট হয়ে গেল। মোহিনী মোহন কাঞ্জিলাল অ্যান্ড সানসের পোশাকে মডেলরা হয়ে উঠলেন অপরূপা। এই শুটটি নিয়ে কি বললেন পরিচালক রাজ বন্ধন, চলুন তা শুনে নেওয়া যাক। আমি রাজ বন্ধন, আমি একজন স্পন্সর জ্যোতি প্রোডাকশন থেকে। আচ্ছা, আজকে এখানে একটা শুট হচ্ছে দেখতে পাচ্ছি, সেটা নিয়ে কি বলবেন? আজকে শ্যুটটা জ্যোতি প্রোডাকশন থেকে হচ্ছে, মোহিনী মোহন কাঞ্জিলালের শ্যুট। আচ্ছা, আজকে এখানে কজন মডেল আছে? আজকে 7 জন মডেল আছে টোটাল। আচ্ছা, এই শ্যুটটা তুমি পরিচালনা করছো, তো তার এক্সপিরিয়েন্সটা কেমন? এক্সপিরিয়েন্স খুব ভালো, আমি কন্টিনিউ শ্যুট করাই, ঠিক আছে। আর আমাদের আগামীকালও জ্যোতি প্রোডাকশন থেকে কন্টিনিউ ব্র্যান্ড হোর্ডিং সব শ্যুটই আছে। আচ্ছা, জ্যোতি প্রোডাকশনের সাথে কি এটা তোমার প্রথম কাজ? না, আমি আজ 10 বছর হয়ে গেল। সানুর সাথে কাজে এক্সপিরিয়েন্স? সানু অ্যাজ এ অর্গানাইজার খুব ভালো অর্গানাইজ করে, ঠিক আছে। অ্যান্ড সব থেকে আগে থ্যাংকস রাজাদাকে। এখানে কজন মডেল আছে? আজকে 7 জন মডেল আছে। কারা কারা আছে? আছে ঝিলিক আছে, অ্যান্ড রশনি, আর অঙ্কিতা, দেবিকা, শ্রেয়া, অ্যান্ড সঞ্চারী। আমরা আর কি কি দেখতে পাবো? অ্যাকচুয়ালি জ্যোতি প্রোডাকশন মেয়ে হচ্ছে সিরিয়াল, ঠিক আছে। আমাদের দেবী চৌধুরানী, মামন সাহ, ভানুভদ্রের খেল, প্রচুর সিরিয়াল রয়েছে। ওকে, অ্যান্ড এই যে ব্র্যান্ড শ্যুটগুলো আনছি আমি, অ্যান্ড তোমার আজ যে এত বছর ধরে শ্যুট করাচ্ছি, আমি ক্লিন করাচ্ছি, ঠিক আছে। মানে কোনো মেয়ে কোনো কিছু আজ পর্যন্ত বলার স্কোপ দিইনি। আমি চাই প্রত্যেকটা মেয়ে ভালোভাবে কাজ করুক, অ্যান্ড আরও এগিয়ে যাক, তাতে আমাদের প্রোডাকশন, জ্যোতি প্রোডাকশন সাথে আছে। আমার নাম স্মৃতি বৈরাগী, আমি একজন অ্যাক্ট্রেস কাম মডেল। তো আমি, এটা আমার বলতে পারো ফার্স্ট ব্র্যান্ড শ্যুট, তো আমি খুবই নার্ভাস ছিলাম, কিন্তু ব্র্যান্ড শ্যুটের এক্সপিরিয়েন্সটা কেমন? খুব ভালো, খুব ভালো বলতে গেলে চলে। আজকে টিমটা নিয়ে কি বলবে? আজকে তো খুব ভালো লাগলো, জ্যোতি প্রোডাকশনের প্রযোজনায় রাজবর্ধন দার হাত ধরেই আমি আসলাম। তো সানুদাও অনেক হেল্প করেছে, তো সবাই মিলে খুব সুন্দর, ভালোই ভালোই সব কিছু হয়ে গেল। তো আমি খুব মজা পেলাম আজকের। রাজের সাথে কি এটা তোমার প্রথম কাজ? হ্যাঁ। সানুদার সাথে প্রথম? হ্যাঁ। আচ্ছা, আজকে তোমার লুকটা নিয়ে কি বলবে? আমি তো খুব স্যাটিসফাইড। তোমার কটা লুক ছিল? আমার দুটো লুক ছিল। আচ্ছা, তোমার কোনটা বেশি ভালো লাগে, ইন্ডিয়ান না ওয়েস্টার্ন? আমার তো ওয়েস্টার্ন ভালো লাগে, কিন্তু আজকে আমি নতুন ট্রাই করলাম, আমার তো খুবই ভালো লাগলো। ঠিক আছে, আমরা যদি জিজ্ঞেস করি তোমার হিডেন ট্যালেন্ট কি, তুমি কি করবে? বকবক করা। আমি রশনি মিশ্রা, আই এম প্রফেশনাল মডেল। আচ্ছা, আজকে এখানে একটা শুট হচ্ছে, সেটা নিয়ে কি বলবে? আজকে যে এখানে শ্যুটটা হয়েছে সেটা আমি করে খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে জ্যোতি প্রোডাকশনের শ্যুট, মোহিনী মোহন কাঞ্জিলাল অ্যান্ড সানসের হচ্ছে, আর আমার মেকআপ আর্টিস্ট হচ্ছে স্বর্ণবা, যিনি খুবই ভালো মেকআপ করেছে, তোমরা দেখতেই পাচ্ছ কীরকম মেকআপ করেছে। আমার যে স্টাইলিস্ট হচ্ছে উনি হচ্ছে আকাশদা, আকাশদার আমি যতই কালেকশন পড়েছি সবই সবই কটা যতই আছে সবই খুবই ভালো, আমার খুবই ভালো লাগে। আচ্ছা, আজকে যে তোমার লুক, এই লুকটা নিয়ে কি বলবে? এই লুকটা নিয়ে আমার, এমনিতেও আমি বেশি মানে ব্রাইডাল করি না, কিন্তু এই করেছি আমার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে মানে কি বলবো, দেখতে খুবই ভালো লাগছে আমাকে। মডেলিং কতদিন ধরে করো? আমার মডেলিং হয়ে গেছে তোমার এ নিয়ে 4 বছর। কি কি কাজ করেছো? এর আগে আমি অনেকই শ্যুট করেছি, ক্যাটালগ করেছি, ব্র্যান্ড শ্যুট করেছি, মিউজিক অ্যালবাম করেছি, টি সিরিজের করেছি, জি মিউজিকের করেছি, অনেকই এমনি শ্যুট করেছি। আজকে এই একটা ব্র্যান্ড আর একটা ব্র্যান্ড করলাম, রাজদার শ্যুটটা খুবই ভালো লেগেছে করতে। কটা লুক আছে আজকে? আমার এখানে দুটো লুক আছে, এটা তো আমার ফার্স্ট লুক আছে, এবার দেখি সেকেন্ড কোন লুকটা আছে। রাজবন্ধন এর সাথে এটা কি তোমার প্রথম কাজ? রাজবন্ধনের সঙ্গে আমার অনেকই কাজ আছে, রাজদার সঙ্গে আমি এর আগেও অনেক কাজ করেছি। তার সাথে কাজের এক্সপিরিয়েন্স কেমন? তার সাথে কাজের এক্সপিরিয়েন্স খুবই ভালো, মানে কিছু বলতে হয় না, খাবার থেকে নিয়ে যে কী আছে সব ঠিক আছে কি না আছে, মানে খুবই বেশি কমফোর্টেবলও আছি আমি রাজদার সঙ্গে, মানে যতই শ্যুট যতই করেছি সবই খুব ভালো, খুবই বেশি কোঅপারেটিভ আছে, একটু বকাও দিয়ে দেয়, আবার হাসায়ও শ্যুটে যা সব জিনিসই করে, তাহলে টাইম পাসও হয়ে যায়, এরকম লাগে না যে নতুন জায়গায় এসেছি বা কীরকম অকওয়ার্ড টাইপের অনেকজনের লাগে, এরকম কিছুই না। রাজদার সঙ্গে খুবই ভালো লাগে আমার, যতই শ্যুট করেছি এটা অনেক শ্যুট করেছি আমি রাজদার সঙ্গে, তাহলে আমার খুবই ভালো লাগে। আমার নাম অঙ্কিতা, আমি কল্যাণী থেকে এসেছি। আচ্ছা, আজকে এখানে একটা শ্যুট হচ্ছে, সেটা নিয়ে কি বলবো? আমি কল্যাণী থেকে এসেছি, একটু লেট হয়েছে, তারপরে ওরা আমাকে কিছু বলেনি, মানে এত ফ্রেন্ডলি মিশেছে, কাজ করতে হবে সুবিধে হয়, তো ওদের বিহেভিয়ার ভীষণ ভালো। আজকে যে শ্যুটটা হচ্ছে, তো এটা কিসের শ্যুট? এটা মোহিনী মোহন কাঞ্জিলাল শাড়ির শ্যুট। এই শ্যুটটা পরিচালনা করছে রাজবন্ধন, তার ব্যাপারে কি বলবে?
রাজবন্ধন নামটা শুনলে ফার্স্টে একটা কথাই মাথায় আসে যে মডেলদের রেসপেক্ট দিয়ে কাজ করে, তো আমরা সবাই তাদের কাছে সমান, কোনো পার্সিয়ালিটি নয়, সবাইকে এত ভালোবেসে এত রেসপেক্ট দিয়ে কাজ করে যে মনে হয় যে আরও কাজ করি। আজকে এই টিমটা নিয়ে কী বলবো? টিমটার কথা আলাদা করে কিছু বলার নেই, আমরা সবাই এত মিলেমিশে কাজ করেছি, এখানে মনেই হয়নি যে কেউ সিনিয়র বলে কেউ আছে, সবাই মানে এক কথায় অনবদ্য মানে মিলেমিশে কাজ করেছি। তুমি এই প্রফেশনে কতদিন ধরে আছো? আমি এই প্রফেশনে 1.5 বছর হয়ে গেছে। কী কী কাজ করেছো? ওয়েস্টার্ন করেছি, ব্রাইডাল করেছি, ট্র্যাডিশনাল করেছি, ই কমার্স করেছি, হোর্ডিং। আচ্ছা, আগামী 10 বছর পর নিজেকে কোথায় দেখতে চাও? আগামী 10 বছর পর আমি যে কোনো একটা প্রফেশন নিয়ে তো নেই, অ্যাক্টিং প্রফেশনে আস্তে আস্তে আসছি, টাইম লাগবে, ভীষণ স্ট্রাগল করছি, মডেলিং লাইনেও রয়েছি, আর পেইন্টিংটা করি আমি, তবে সেরকমভাবে আর করা হয় না আগের মতন। নমস্কার, আমি সঞ্চারী, আমি পেশায় মিডিয়া প্রফেশনাল অ্যান্ড নেশায় আমি মডেলিং করি। আজকে তোমার শুটে এসে গেছি, তো শুটটা নিয়ে কী বলবে? শ্যুটটা আমার খুবই ভালো লাগছে, খুব অর্গানাইজড, আর মোহিনী মোহন কাঞ্জিলাল অ্যান্ড সন্স আমাদের শাড়ি প্রোভাইড করেছে, আর সাথে মেকআপ আর্টিস্টরা আছে, খুব সুন্দর, খুব ট্যালেন্টেড, খুব ভালোভাবে আমাদেরকে সাজিয়ে দিয়েছে, আর আমার খুব ভালো লাগছে। এই শাড়িটা নিয়ে কি বলবো? শাড়িটা খুব কমফোর্টেবল, খুব সুন্দর, কালার কম্বিনেশনটা অসাধারণ, একদম মানে খুবই ইউনিক অ্যান্ড খুব ভালো লাগছে আমার, আর কমফোর্টেবল, খুব কমফোর্টেবল ক্যারি করার মতন। জ্যোতি প্রোডাকশনের সাথে কি এটা তোমার প্রথম কাজ? জ্যোতি প্রোডাকশনের সাথে আমার এই মোহিনী মোহন মানে এরকম কোনো ব্র্যান্ডের মতন কাজ এটা প্রথম। হ্যাঁ, এই শ্যুটটা ডিরেক্ট করছে রাজবন্ধন, তো রাজ খুবই ভালো একজন মানুষ, আমার সাথে খুব ভালো তার একটা যোগাযোগ তৈরি হয়েছে, অ্যান্ড আমি সত্যি খুব কমফোর্টেবল রাজের সাথে কাজ করে, আমার খুব ভালো লেগেছে, খুব কমফোর্টেবল, খুব সেফ অ্যান্ড ভীষণ ওয়েলকামিং, আর ভীষণ সুন্দর গাইড করে দিচ্ছে, আমার খুব ভালো লেগেছে। শানু খুব ভালো মানুষ, খুব ভালো লাগছে আমার পুরো ব্যাপারটা। হ্যাঁ, শানুর সাথে আমার প্রথম কাজ, কিন্তু আমি বুঝতে পারছি না যেটা আমার পুরো প্রথম কাজ, আমি এখানে খুব মানে ফ্রেন্ডলি ফিল করছি, আমার মনে হচ্ছে আমি অনেক দিন ধরে এদের সাথে যুক্ত, মানে এরা আমার নিজের ঘরের লোক এরকম একটা মনে হচ্ছে। আমি অনেক বছর ধরে আছি, প্রায় 6 বছর আমি ডিজিটাল মিডিয়ায় কাজ করি, আর সাথে আমি ক্রিয়েটিভ অ্যান্ড কন্টেন্টেও কাজ করি। কেন এটা বলা মুশকিল, একটা শক্ত সবসময় ছিল, আর আমার বন্ধু বান্ধবরা আমার সবাই খুব ইন্সপায়ার করে, কিন্তু ক্যামেরার সামনে আয়, বাড়িতে মা বাবা দুজনেই খুব আমাকে সাপোর্ট করে অ্যান্ড অল, কিন্তু আমি যেহেতু পড়াশোনা আর নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি, ব্যস্ত ছিলামও, তো সুযোগ পেলে আমি এটা আমার একটা নেশা, একটা রিল্যাক্সেশন, কোনো ভালো কাজ হলে আমি করতে পছন্দ করি। নমস্কার, আমি দেবিকা, আমি মডেলিং এবং অ্যাক্টিংয়ের পাশাপাশি ফ্যাশন ডিজাইনিং করছি এখন বর্তমানে। তো আজকে আমি জ্যোতি প্রোডাকশনের শ্যুটে এসেছি রাজবন্ধনের পরিচালনায়, এবং আজকের আমাকে খুব সুন্দর করে সাজিয়েছেন অর্পিতাদি, এবং মোহিনী মোহন কাঞ্জিলান অ্যান্ড সন্সের শাড়ির শ্যুটে আমি আজকে এসেছি। তো খুব ভালো, মানে ভীষণ ভালো লাগছে, এখানে সবাই ভীষণ ফ্র্যাঙ্ক, খুব ভালোভাবে আমাকে সাজিয়েছেন, এবং সবাই খুবই ভালো, মানে খুব ভালো লেগেছে আমার কাজ করে। টিমটা খুবই স্ট্রং টিম, মানে সবাই আমাকে ভীষণ হেল্প করেছে, আকাশদা আমাকে সাজিয়েছে, রাজদাও খুবই হেল্প করেছে, অর্পিতাদি ভীষণ ভালোভাবে আমাকে সাজিয়েছে। তো আচ্ছা, তুমি বললে তুমি একজন ফ্যাশন ডিজাইনার, হ্যাঁ, তো ডিজাইনার হয়ে আবার হ্যাঁ, কারণ ডিজাইনিংটা আমি শিখছি, ওটা আমার জানার, কিন্তু অভিনয় এবং মডেলিংটা আমি ছোটোবেলা থেকেই খুব ভালোবাসি, আর এটা নিয়েই আমি এগোতে চাই। অভিনয় আমি সিরিয়াল, অনেক সিরিয়ালে কাজ করেছি, জি বাংলাতে, কালার্সে, স্টার জলসা, আর অনেক চ্যানেলে কাজ করেছি। আগামী 10 বছর পর নিজেকে কীভাবে দেখতে চাও? আমি আগামী 10 বছর পর নিজেকে অবভিয়াসলি একটা সাকসেসফুল মানুষ হিসেবে দেখতে চাই, যেটা সবাই চায়, আরেকটা সেটা হচ্ছে আমি নিজেকে ভালো মানুষ হিসেবে তৈরি করতে চাই, এবং আরও ভালো ভালো কাজ করতে চাই। হাই, আমি শ্রেয়া দত্ত, আমি একজন প্রফেশনাল মডেল। আমি আজকে যে শ্যুটটা এসেছি সেটা ফার্স্ট অফ অল মোহিনী মোহন কাঞ্জিলাল অ্যান্ড সন্সের শ্যুট, জ্যোতি প্রোডাকশনের আন্ডারে শ্যুটটা হচ্ছে, আজ রাজ বর্ধন তার পরিচালনায় শ্যুটটা হচ্ছে এখানে। আচ্ছা, এই শ্যুটটা অর্গানাইজ করছে শানু, তো শানুর সাথে কি প্রথমবার কাজ? হ্যাঁ, একদম ফার্স্ট বার কাজ হচ্ছে। আচ্ছা, রাজের সাথে প্রথমবার?
হ্যাঁ, রাজার সাথে প্রথমবার কাজ হচ্ছে। তুমি কত বছর ধরে এই প্রফেশনে আছো? আমি 4 ইয়ার্স কমপ্লিটেড। আগামী 5 বছর নিয়ে কোন জায়গায় দেখতে চাও? ফার্স্ট অফ অল জানি না এখনও অবধি, কিন্তু আমি নিজের প্রফেশনটা কন্টিনিউ করতে চাই যদি পসিবল। আমি জানি না এখনও কতটা কি করতে পারবো, বাট হ্যাঁ আমি নিজেকে প্রফেশনাল মডেল হিসাবে আমি এই ইন্ডাস্ট্রিতে মানে প্রতিষ্ঠা করতে চাই। আজকের এই টিমটা নিয়ে কি বলবে? আমার খুব ভালো লাগলো, ফার্স্টবার আমি এই টিমের সাথে কাজ করছি, প্রত্যেকে খুব ভালো। মেকআপ আর্টিস্ট বলবো যা আমাদের সাথে যিনি কাজ করেছেন, যিনি স্টাইলার আছেন, প্রত্যেকে খুব ভালো। আমার দুটো চেঞ্জেস আছে, এটা একটা আর একটা চেঞ্জেস আছে। ফার্স্ট অফ অল এটা একটা ইন্ডিয়ান ট্র্যাডিশনাল লুক, আমরা শাড়িতে আছি, লুকটা খুব সিম্পল লুক কিন্তু খুব ভালো, একটু গর্জিয়াস আছে। নমস্কার, আমি ব্রততি পাল, বাই প্রফেশন আমি একজন অ্যাক্ট্রেস অ্যান্ড মডেল। তো আজকে আমি এখানে এসেছি একটা ব্র্যান্ড শ্যুট করতে, যার নাম মোহিনী মোহন কাঞ্জিলাল। জ্যোতি প্রোডাকশনের পরিচালিত, রাজবর্ধনের পরিচালনায় এই শ্যুটটি হচ্ছে, অর্গানাইজার শানুদা। আচ্ছা, তো আজকে তোমার লুকটা নিয়ে কি বলবে? আমার তো, আমি তো খুব স্যাটিসফাইড এই লুকটা নিয়ে, আমার খুব ভালো লাগছে নিজেকে দেখতে, স্পেশালি শাড়িটা তো খুবই ভালো লাগছে। বাট আমি কখনো ট্র্যাডিশনাল শাড়ি খুব একটা ক্যারি করি না, বাট আজকে ফার্স্ট টাইম পরে আমার সত্যি খুব ভালো লাগছে, আমি খুব স্যাটিসফাইড মোহিনী মোহন কাঞ্জিলালের শ্যুটটা করে। তুমি মডেলিং কতদিন? আমি আমার কেরিয়ার 2019 স্টার্ট করেছি, তো এখন 2023। 5 বছর পর নিজেকে কোন জায়গায় দেখতে চাও? অ্যাজ এ হিরোইন। রাজবন্ধনের সাথে যেমন ফার্স্ট কাজ, এক্সপিরিয়েন্স খুবই ভালো, কারণ আমার তো শ্যুটটা করে খুব ভালো লাগছে, ব্র্যান্ড শ্যুট আছে, প্লাস এটা একটা ট্র্যাডিশনাল শাড়ির উপরে শ্যুটগুলো আমরা কমপ্লিট করছি, তো আমার খুব ভালো লাগছে, আমি খুব স্যাটিসফাইড। তোমার কটা লুক ছিল আজকে? আমার দুটো লুক। নমস্কার, আমি শানু, আমি একজন অর্গানাইজার, আর আজকে শ্যুট চলছে আমাদের 32F স্টুডিওতে, যেটার আমাদের প্রোডিউস করছে জ্যোতি প্রোডাকশন এবং পরিচালনায় আছে রাজবন্ধন। আর আজকের এই শ্যুটটা যার কারণে সম্ভব হয়েছে বা আমরা করতে পেরেছি, রাজাদাকে অসংখ্য ধন্যবাদ। রাজাদা না থাকলে আজকের এই শ্যুটটা আমরা কোনোভাবে করতে পারতাম না। তোমার টিমটা নিয়ে কি বলবে? আমাদের টিমটা নিয়ে বলতে মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার এবং মডেল, এদের নিয়ে বলার তো আমার কিছু নেই। তার কারণ হচ্ছে আমার যে ফটোগ্রাফার আজকে সৌরভ এবং আমাদের যে মেকআপ আর্টিস্ট অর্পিতা এবং স্বর্ণভা, আমরা একসাথে প্রচুর কাজ করেছি এর আগে। আজকে যে মডেলদের সঙ্গে কাজ করছি, আমার ফার্স্ট টাইম কাজ এদের সঙ্গে, এদের সঙ্গে কাজ করে এক্সপিরিয়েন্স আমার সত্যি খুব ভালো। রাজবন্ধনের সাথে কি এটা তোমার প্রথম কাজ? রাজবন্ধনের সঙ্গে আমার এর আগে প্রচুর কাজ হয়েছে, সেই কাজের এক্সপিরিয়েন্স অনবদ্য এক্সপিরিয়েন্স। আজকে এত দিন ধরে একসাথে কাজ করছি এবং একসাথে আছি, এবং আগামী দিনে আরও কাজ আমরা একসাথে করতে চাই।